হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের প্রজেক্টে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যেই ফ্লো ওয়েব ফ্লো থ্রুতে আমরা যেই ফর্মটা হ্যান্ডেল করছি সেখানে আমরা ভ্যালিডেশন অ্যাড করব। তো সেখানে ভ্যালিডেশন অ্যাড করার জন্য সবার আগে আমরা আমাদের এই ফর্ম বিল্ডার সার্ভিসেস যেটা আছে এই ফর্ম বিল্ডার সার্ভিসেসের মধ্যে আমরা একটা প্রপার্টি অ্যাড করব যেটা হচ্ছে ভ্যালিডেটর। হ্যাঁ, সো আমরা এখানে যে কন্ট্রোল স্পেস দিলে যে ভ্যালিডেটর আছে এবং সেটার নাম আমরা দিতে পারি ভ্যালিডেটর, ঠিক আছে। এবং এইখানেই আমরা আরেকটা বিন অ্যাড করব, যে বিনটা হবে আমাদের ভ্যালিডেটর বিন, সেটার নাম দিই আমরা ভ্যালিডেটর এবং সেটার ক্লাসটা আমরা ভ্যালিডেটর লোকাল ভ্যালিডেটর ফ্যাক্টরি বিন বলে একটা আছে। সো আমরা যদি লিখি লোকাল ভ্যালিডেটর দিয়ে আমরা যদি কন্ট্রোল স্পেস দিই তাহলেই চলে আসলো। সো এটা দিয়ে যদি আমি ফিনিশ দিই, আমি যদি আমার সোর্সে এখন চলে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের ভ্যালিডেটরের বিনটা তৈরি হয়ে গেছে, যেটা এই আইডি দিয়ে হয়েছে ভ্যালিডেটর। এইটাই আবার ইউজ হচ্ছে আমাদের এইখানে ভ্যালিডেটরে, যেটা হচ্ছে লোকাল ভ্যালিডেটর ফ্যাক্টরি বিন। তো এই কনফিগারেশনের থ্রুতে আমি কিন্তু স্প্রিং যেই ওয়েব ফ্লোটা আছে ওয়েব ফ্লো সার্ভিসের সাথে আমি কিন্তু ভ্যালিডেটরের একটা কানেকশন করে দিলাম। এখন আমরা যদি আমাদের মেসেজেস ক্লাসটা ওপেন করি এবং মেসেজেসের মধ্যে আমরা আমাদের ভ্যালিডেশনগুলো যদি দিতে চাই, আমাদের আইডির জন্য কোনো ভ্যালিডেশন দিয়ে লাভ নাই। আমরা এখানে শুরু করি, আমরা আমাদের যে নেম আছে সেন্ডার্স নেম, এটাতে আমরা বলতে পারি নট ব্ল্যাঙ্ক, এবং আমরা আরেকটা এখানে দিতে পারি যে সাইজে আমরা বলে দিলাম, নেমটা আমরা দিলাম সে লাইক মিনিমাম 4, ম্যাক্সিমাম 60, লুকস গুড। ইমেইলে আমরা আমাদের নিজস্ব ভ্যালিড ইমেল যেটা তৈরি করেছিলাম সেটা আমরা ইউজ করি, ভ্যালিড ইমেল। এবং আমাদের এই দুটা তো এখন আমরা সেট করে দিলাম, তো আমাদের সাবজেক্ট আর কন্টেন্টের জন্য আমরা সেট করে দেই, সাইজ বলে দেই সাইজ। আমরা সাবজেক্টে লাইক মিনিমাম দিলাম মিন 5, ম্যাক্সিমাম আমাদের মনে হয় 100 দেওয়া আছে। আমরা আমাদের ডেটাবেসটা একটু দেখে আসি। তো আমাদের মেসেজেস সাবজেক্টে দেওয়া আছে 100, কন্টেন্টে দেওয়া আছে 1000, সো দ্যাটস গুড। আমরা সাবজেক্টে রাখলাম এইটা, এবং এটার একটা কপি করে আমরা যদি কাট করে নেই, কন্টেন্টে আমাদের কি 1000 রাখি। আচ্ছা, আমরা এখানে আসলে নট ব্ল্যাঙ্ক দেওয়াটা দরকার নেই, কারণ আমাদের সাইজটা অটোমেটিক্যালি নট ব্ল্যাঙ্কটা এটা হ্যান্ডেল করবে। সো লেটস সেভ ইট। সো এখন আমরা আমাদের প্রজেক্টটা একবার রান করার চেষ্টা করি, রান করে দেখি আমাদের ভ্যালিডেশন আমরা যেটা করেছি সেটা ঠিক মতো কাজ করছে কি না। রিস্টার্ট করি সার্ভার। সো ব্রাউজারে চলে যাওয়ার কথা, এবং ব্রাউজারে আমরা যদি আমরা একটা ফর্ম এখন সাবমিট করতে যাই, এবং এই যে আমাদের কিন্তু এরর মেসেজগুলো দেখাচ্ছে, সো দ্যাটস গুড, আমাদের ভ্যালিডেশনটা কাজ করছে। তো এখানে তো আসলে আমাদের ডিফল্ট ভ্যালুগুলো আসছে, আমরা যদি এখানে কাস্টম ভ্যালু সেট করতে চাই তাহলে যেটা করতে হবে, আমাদের তো এর আগে আমরা ডিফাইন করে রেখেছিলাম আমাদের মেসেজেস যে প্রপার্টিসটা আছে, আমরা ওই ফাইলটা ওপেন করি, এবং এই মেসেজেস প্রপার্টিস ফাইলে ওয়েব ফ্লোতে ডিফাইন করার একটা ডিফারেন্ট ফরম্যাট আছে। হ্যাঁ, আমরা তো এর আগে যেটা করেছি, আমরা এমভিসির জন্য এখানে দেখেছি যে আগে আমরা কনস্ট্রেন্টটা বলেছি, তারপর আমরা আমাদের বিনের নামটা বলেছি, এবং তারপর আমরা ফিলটা বলেছি। তো ওয়েব ফ্লোর জন্য এটা একটু ডিফারেন্ট। ফার্স্টে যেটা বলতে হবে আমাদের মডেলের নামটা, আমাদের মেসেজের জন্য আমরা ব্যাকিং মডেল যেটা ইউজ করছি সেটা হচ্ছে মেসেজ, এবং তারপর বলতে হবে তার ফিলটা। ফর এক্সাম্পল, আমি যদি সাবজেক্ট ফিলটা এখানে মডিফাই করতে চাই, এখানে সাবজেক্টে কী আছে যে সাইজ মাস্ট বি বিটুইন 5 and 100। হ্যাঁ, আমরা এখানে যদি সাবজেক্ট ফিলটা বলতে পারি যে এখানে মেসেজ ডট সাবজেক্ট ডট সাইজ, এখানে কনস্ট্যান্টটা পরে আসতেছে, ইকুয়াল টু সাবজেক্ট মাস্ট বি উইদিন 5 to 100 ক্যারেক্টার্স। এটা যদি আমি এখন সেভ করি, হ্যাঁ, এখন যদি আমি আমার এটা তো অটোমেটিক্যালি রিডেপ্লয় করার কথা, দেখি রিডেপ্লয় করছে কি না, করলে আরেকবার রান করতে হবে, তাহলে আমাদের এই মেসেজটা যাওয়ার কথা। সো এটা রিডেপ্লয় করছে, উইচ ইজ গুড।
এখন যদি আমি আবারও এটাকে সেন্ড করার ট্রাই করি, আপনারা এই জায়গাটা খেয়াল করেন, সাবজেক্টটা এই যে সাবজেক্ট মাস্ট বি উইদিন 5 to 100 ক্যারেক্টার্স, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমার কাস্টম মেসেজটা আসছে। সো এইভাবে কিন্তু চাইলে আমরা আমাদের কাস্টম মেসেজটা সেট করতে পারি ওয়েব ফ্লোর জন্য। সেটা কিন্তু একটু ডিফারেন্ট, আমাদের আগে যেভাবে সেট করতাম সেটা থেকে একটু ডিফারেন্ট এটার ফরম্যাটটা। সো আমরা এখন বাদবাকি ভ্যালিডেশনগুলো যদি এখানে নিয়ে আসতে চাই, আমরা একটা দুইটা তিনটা টোটাল আমার চারটা ভ্যালিডেশন আমরা সাবজেক্ট করেছি। আমরা কন্টেন্ট করতে পারি, আমাদের আর কি আছে, আমাদের নেইম আছে, এবং আমাদের আর একটা কী আছে, আমাদের ইমেল, তাই না? ইমেল, ভ্যালিড ইমেল। এবং আমরা এখানে বলে দিতে পারি আমাদের কন্টেন্টের জন্য কী আছে। দেখি একবার, কন্টেন্টের জন্য আমাদের আছে 5 থেকে 1000। সো আমরা এখানে বলে দিতে পারি ফ্রম 5 to 1000। এটা কন্টেন্ট, নেইম 4 থেকে 60, নেইম 4 to 60, এবং তারপর ইমেল, ভ্যালিড ইমেল। এখানে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে প্লিজ এন্টার আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। এটাকে আমরা সেভ করি। সেভ করে যদি আমরা আরেকবার চেক করি, রিডেপ্লাই হয়ে যাচ্ছে, উইচ ইজ গুড। আমরা খেয়াল করে দেখি, এই যেমন দ্যাট ডাজ নট সিম টু বি আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের প্লিজ এন্টার আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস আসার কথা, এই যে প্লিজ এন্টার। সো দ্যাটস গুড। সো আমরা এখন একটা মেসেজ সেন্ড করে দেখি যে আমাদের এটা ঠিক ভ্যালিডেশন ঠিকমতো কাজ করছে কি না। মোজাম্মেল হক, মোজাম্মেল এট লিভিং আউট কোড ডটস কজ, টেস্ট ডেমো, দিস ইজ টেস্টিং দ্য সেন্ড ফাংশন। এবং আমরা যদি সেন্ড দিই, এই যে আমাদের মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে। আমরা ডেটাবেজে যেয়ে যদি চেক করি, আশা করি আমাদের এটা দেখা যাবে, এই যে টেস্ট ডেমো, দিস ইজ আ টেস্ট, মোজাম্মেলের কাছে থেকে আসছে, এটা কিন্তু আমরা আমাদের ডেটাবেজে দেখতে পাচ্ছি। সো আমাদের এটা ভ্যালিডেশন সুন্দর মতো কাজ করছে।